দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমটিএস টিভিতে। সাথে আছি আমি শাহপরাণ, আশা করি আপনি আমার সঙ্গে আছেন। দর্শক, শুরুতে জানাতে চাই, রোহিঙ্গা প্রত্যাবাসনে মার্কিন প্রতিনিধি দলের কাছে সহযোগিতার আহ্বান চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের উন্নয়ন যেভাবে মসৃণভাবে চলছে সেভাবে চলুক, তারা সুষ্ঠু নির্বাচন চায়, কোনো দলকে উৎস দিতে আসেনি। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এসব কথা জানান। বৃহস্পতিবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা ও গণতন্ত্র মানবাধিকার বিষয় আন্ডার সেক্রেটারি উজরা জিয়ার নেতৃত্বে প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু নিয়ে কথা বলেন, তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বাংলাদেশ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং সহিংসতা মুক্ত নির্বাচন দেখতে চায়। তারা কোনো দলকে উৎস দিতে বাংলাদেশে আসেনি। প্রতিনিধি দলটিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় তৈরি আছে, তারা খুবই প্রশিক্ষিত, ইতিমধ্যে অনেকগুলো নির্বাচন হয়ে গেছে যেগুলো অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে, জাতীয় নির্বাচনও সেই রকম শান্তিপূর্ণ হবে বলে আশা করি। যেমনটা আমরা 2014-18 বিনা নির্বাচনে 157 আসন এবং 2018-তে রাতের ভোট আমরা করেছি, সেরকমই আমার ধারণা উনি স্বরাষ্ট্রমন্ত্রী বোঝানোর চেষ্টা করছেন। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের যে আলোচনা করেছে, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে আইনমন্ত্রী আনিসুল হককে ইতিমধ্যেই বলে দিয়েছেন কিছু যুগোপযোগী করার জন্য আইনটি আরেকটু সংশোধন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তাকে জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী যে তার দূরদৃষ্টিতে নেতৃত্বে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে গেছেন, এ দলগুলো নিয়ে যে তারা অত্যন্ত সন্তুষ্ট প্রকাশ করেন তারা। এছাড়া বাংলাদেশে যে অবস্থা আছে সেই অবস্থা নিয়ে তারা খুবই খুশি। গতকাল ঢাকায় দুই দলের আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশে শান্তিপূর্ণ পরিবেশ থাকায় বিষয়টি নিয়েও তারা প্রশংসা করেছে। সহিংসতা নিয়ে বৈঠক আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গাদের নিয়ে যাতে মানব পাচারকারীরা খেলা করতে না পারে সেটি নিয়েই তারা উদ্বেগ প্রকাশ করেছে। রোহিঙ্গা প্রবর্তন নিয়ে যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের কাছে সহযোগিতা চেয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, এই ছিল আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।